ছোন তোর বাড়িতে গেছি, তুই যে একটা দুই নাম্বার, আমার লোক একটা দুই নাম্বারই করছিস। এই দুই নাম্বারের কারণে আমি তোর বউরে বাড়িতে উড়াই নিয়ে আইছি। তুই তো অনেক খারাপ দেখেছ, আবার কবি আমি তোর বউরে ধর্ষণ করছি। আমি উড়াই নিয়ে আইছি, আমারে নিয়ে যা প্লিজ। এই যে ও গো, আসো না, তুই আমার বউ নিয়ে গেছিস। হ্যাঁ, এ হুরির পুত, আজ তোর একটা কথা কই, ওইটা আমার আপন মায়ের পেটের বউ না, সৎ বউ। CA কমেডি টিভি, স্মাইলি গুড ফর হার। আমি কুরবানি দিব না, তোরে কুরবানি দিব আমি। এবার তুই টাকা না দিলে তুই চিনো আমার তোর কিডনি বেচে দেবো, তুই আমার টাকা দেবে। তুই কিডনিটা বেচে দিবি, সামনে একটা ঈদ, ঈদ মানে খুশি, এই খুশি আনন্দের মধ্যে তুই আমার মায়েরা লাভি। মায়েরা লাভ মানে আমি এই বন্ধু করে কিন্তু নি টাকার লেগে টাকা দে, নালে তোর কোরবানি দে দেব। তুই আমার বন্ধু, তোর হাতে ভয় ধরি, কয়টা দিনের মধ্যে তোর টাকাটা দিয়ে দিব দোস্ত। আজকের মধ্যে ইভেন এই জায়গায় দাঁড়ায় তোর টাকা দিব, তোর চিটারি আর চলবে না, অনেক চিটারি করছো দোস্ত। সামনে ঈদ দোস্ত, এই কুরবানির ঈদ, রোজার ঈদ করতে পারি নাই দোস্ত, এই লকডাউন, করোনা ভাইরাস, হাবি যাবি, এই ইটা কইরাই তোর টাকাটা দিয়ে দিমু দোস্ত। ইমোশনাল কথা আর চলবো না, অনেক চলছে লকডাউনের মধ্যে, আমি তোমার কাছে বন্ধু আটকে গেছি, ফাইসা গেছি, আমার কাছে টাকা নাই, তোমার আবি কাউ 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 লাগাইছে টাকাটা দাও, তুমি কি সেই দিতেছি কই, ফোন ধরস না, চিটারের বাচ্চা চিটার, ফোন ধরস না কে আমার দোস্ত। এই একটা বার চানস দে, যে কোন আলি বন্ধু দেখ, কতদিন কিচ্ছু করি আমি, কিন্তু খোদার কসম অন্ত এক দাঁড়া দোস্ত, দাঁড়া তোর টাকা কি, আমার টাকা দে, টাকা ম্যানেজ করতেছি, চল দোস্ত। ভাই বেটা, যাবো মানে এখানে দাঁড়ায় টাকা, আই টাকা লো বাবা, তুই বিপদে পড়লে এই গরু তোর রক্ষা করবে, এই কুরবানির ঈদে লকডাউনের মধ্যে করোনা ভাইরাসের মধ্যে গরুই আমার সবচেয়ে শ্রেষ্ঠ ভরসা। আমার মাফ করে দে দোস্ত, যা একটু সামনে যা বন্ধু, টের পাবি কয় মাসে একদিন আমার কথা হনে দেখ, তুই শোষাই আমি গরু পাইলে ছুঁয়েছি সকালবেলা, না আমার গরু আমি ছুঁয়েছি, হন বেটার গরু, চিকুনালির গরু আমি করিসতে কইতাছি, কিন্তু তোর কালাদারি আমার পাকাদারি বুঝছস, গরুর মধ্যে একবার গুতা দা, কেন তোর একবার সাইজ করে লামো বেটা, আমার গরু, এই গরু গুতা দা দে, একবার আমার কথা শুনে কক্কারে, একবার কল গরু দা গুতা দাও, মা এই যে কাল একবার, এই আ আ সুমি, আ সুমি, আ সিকুন, আ সিকুন না, সিকুন মানে কি করছে
দুইটা বছর হইছে এই করোনা পরিস্থিতি কি বাজে অবস্থা আমি আমার বউরে কইছি আমার শালিরে কইছি সবাই আমার লগে চিল্লাচিল্লি করছে যেই টাকা দিছে আমি কাউরে কোনো টাকা দিতে পারি নাই আমি খুব অভাবে আছি অনটনে আছি অভাবে কিন্তু মানে সব নষ্ট হয়ে যায় তুমি এখন টাকা কইতে দিবা আমি জানি না আমি এখানে দাঁড়ায় রইছি টাকা দিতে বলো তোমার স্বামীকে আসতে বলো অযোগ্য তো আমি টাকা কই থেকে দেব আপনাকে আমি আমি আপনার কাছে টাকা নিছি আরে ভাই তুমি না না তোমার জামাই তো নিছে এরকম চিটার ব্যাপারে লয় কেমনে সংসার করো আমি কার সাথে সংসার করব না করব সেটা আপনার কাছে জানতে হবে আপনি যাকে টাকা দিবেন তার কাছে যান ভাই এখানে এসে চিৎকার করছেন কেন ওর কাছে আমি কি যাব রাস্তা দিয়ে যাইতেছিলাম দোষ দিলাম তোমার জামাইরে এমনে দোষ আবার আমার হাত ধরছেন কেন তোমার জামাইরে ধরার পরে একটা গরু ধরা দিছে আমারে কয় কি নাও বন্ধু গরুর দাম হলো 30,000 আমি ভাই 50,000 তারপরে মাপ করে দিছি বন্ধু মানুষ যা 20,000 মাপ আমার সময় গরুর মালিক আমারে তেরা মারার মতো অবস্থা গরু দিয়ে আমার বিট গরু দিয়ে আমার এমন ভাবে কুতর দিতে নিছিল এমন জায়গায় কয় জীবন না অল্প লাগে আমি জীবন লে বাইক চাইছি আরে আমার তো ভবিষ্যৎ আছে আমি এত শুধু বুঝি না এই জায়গায় দাঁড়াইছি টাকা নিয়ে আমি এই জায়গা থেকে যাবো টাকা ছাড়া এক মিনিট আমি এন্ড শুরু না আচ্ছা আপনি আমার সাথে এরকম করছেন কেন আপনি যাকে টাকা দিবেন তার কাছে যান না তাকে ধরেন আমার বাসায় এসে চিৎকার করার কোনো ইয়ে হয় না তো ভাবি তুমি কি একটা কথা জানো কি কান টানলে কি হয় মানে কান টানলে মাথা আসে বুঝো না তো আমার এখানে কেন আসছেন আপনি ওর কান টানেন গিয়ে তুমি তো কান মাথা তো ও তো চিটার আমি ফোন দিলে ধরে না কি কইছি বুঝো নাই কথা বুঝছো এখন আমি কান ধরে টানবো মাথা অটোমেটিক আইবো আমার কাছে আমার হাত ধরছেন কেন হাত ছাড়ে তুমি বুঝো নাই কেন তুমি তো কান তোমার জামা হইলো মাথা কি সব বলছেন আমাকে ছাড়ে এখন আমি তোমারে নিয়ে যাবো এখন থেকে তুমি আমার যতক্ষণ পর্যন্ত তোমার জামা আমার টাকা না দিব তুমি আমার কাছে থাকবা চলো আমি আপনার মানে আমি যাব না ছাড়ে চলো চলো আমি যাব না আরে না মো তুমি তুমি আমাকে ছাড়ে আরে আসো তুমি না কইলে হইব নাকি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ওই নাটকের বউ আয়া তোমারে নিয়ে যাব আসো আমি যাব না 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 ছাড়ে না শুনো আজকে তোমার একটা কথা কই ভালো করে কান দিয়া শুনো শুধু নিজের আপন মারপেটের বইন হলো বইন খাল তো মামা তো চাস তো বইন দিয়ে তো মিয়া বউ মনে করছি আর তুমি তো বন্ধুর বউ বন্ধুর বউ মানে নিজের বউ আসো ঘরে আসো আরে ঘরে আসো ঘরে আসো ঘরে আসো আমি আপনার ঘরে গিয়ে কি করব আমার নাম দর্শনের মামলা দিয়ে দিছে অত খারাপ হ্যালো হ্যাঁ তোর বাড়িতে গেছি তুই একটা দুই নাম্বার আমার লোক একটা দুই নাম্বারই করছস এই দুই নাম্বারের কারণে আমি তোর বউরে বাড়িতে উড়াই নিয়ে আইছি তুই তো অনেক খারাপ দেখে সাবার কবি আমি তোর বউরে ধর্ষণ করছি আমি উড়াই নিয়ে আইছি আমারে নিয়ে যা প্লিজ আসো ও গো আসো না তুই আমার বউ নিয়ে গেছস হ্যাঁ এ হুরির পুত আজ তোর একটা কথা কই ওইটা আমার আপন মায়ের পেটের বউ না দেনাপাওনার মধ্যে ও লাল শাড়ি পরে আমার বাড়ির আশেপাশে ঘুরতেছে আর লোকজন ও লাল শাড়ি পরাতেই আমার কাছে দেনার টাকা নিতে আইছে তুই আমার বউ নিয়ে গেছস আমারে বাঁচাইছস আজকে আমি তোরে সাফ সাফ একটা কথা কই তোর দেনা শোধ বউ নিয়ে গেছ ওর পিছে আর কোনো খরচ নাই ঢাকায় গিয়া ঈদ করব সুন্দর করে লকডাউনে সিগনালির সিঙ্গেল ঈদ লকডাউন ঈদ এই 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 সিগনাল আবার আবার আমার লগে তুই চিটারি করতেছস কিন্তু ঈদটাকে চিটারি করে গরু ধরে দিছস এখন চিটারি করে বউ ধরে দিছস কত বড় নাটকের পো কত খারাপ হইতে পারে আমারে কয় কি তোমার দিয়ে দিছি বোন আমি একটা কথা বলি আমারও তো ঘরে মা বোন আছে না তোমার মতো একটা বোন আছে আমার যাও বোন যাও বাসায় যাও শোনা যাও আমি তো আর যাইতাছি না ভাইয়া বা 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 আরে বোনরে আমার তো বউ আছে তুমি তো তো তুমি যাও না তোমার স্বামীর বাসায় আমার স্বামী তো গেছে গা আপনার লাগা আর আমি যাই কি করব বোন আমার 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 বউ আছে আমি বিবাহিত বিবাহিত তো কি হইছে আমিও তো বিবাহিত দুই বউ চালানো যায় আর আপনি এই ফ্যামিলির ছেলে আপনার কাছে তো দুই বউ কোনো ব্যাপারই না আমি করে গেলাম বল 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 আরে আরে শুনুন না আমার বউ আমার মেনে নিব চিকুনালি ছাড়েন না
পয় 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 ছুটি করতে না পারো।